মুখের সৌন্দর্যের অন্যতম অঙ্গ হচ্ছে ঠোঁট। তাই তো ঠোঁট সুন্দর হলে মানুষকে দেখতে আরো সুন্দর লাগে। কিন্তু প্রায় সুন্দর মানুষেরই ঠোঁট কালো হয়ে থাকে, আর ঠোঁট কালো হওয়ার কারণে তাদের সৌন্দর্য অনেকাংশেই কমে যায়, দেখতে বেমানান লাগে। বিভিন্ন কারণেই আমাদের ঠোঁট কালো হয়ে যায়। একটু চেষ্টা করলেই আমাদের ঠোঁটের হারিয়ে যাওয়া সৌন্দর্য খুব সহজেই আবার ফিরে আসবে। চলুন জেনে নেই আমাদের কালো ঠোঁট গোলাপি করতে যে ঘরোয়া উপকরণগুলো লাগবে, তা হলো 2 চা চামচ মধু, 2 চামচ অলিভ অয়েল এবং 2 চামচ চিনি। এই ঘরোয়া উপকরণগুলো দিয়েই আমরা আমাদের কালচে হয়ে যাওয়া ঠোঁট আবার পিঙ্কি মানে গোলাপি করে আমাদের সৌন্দর্য ফিরিয়ে আনতে পারি। এজন্য আপনাকে প্রথমে একটি বাটিতে 2 চামচ মধু নিয়ে তাতে 2 চামচ অলিভ অয়েল দিয়ে খুব ভালো করে মেশাতে হবে। এ দুটি উপকরণ ভালোভাবে মিশে গেলে এর সাথে 2 চামচ চিনি যোগ করুন। এবার ভালোভাবে নাড়তে হবে। চিনি পুরোপুরি মেশানো হয়ে গেলে ব্যবহার করুন আপনার ঠোঁটে। 10 মিনিট হয়ে গেলে নরম ব্রাশ দিয়ে হালকা ম্যাসেজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তারপর দেখুন আপনার ঠোঁটের উজ্জ্বলতা ফিরে এসেছে।